দুর্গাপুর ইউটিউব চ্যানেল, দুর্গাপুর ব্লগিং চ্যানেল ব্লগ মাস্তিতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে এসেছি আমার সেই পুরনো স্কুল শিবাজি স্কুলে। তো আমি শুধু একা আসিনি, আজকে আমার সাথে আমার ভাই সম্বিত এসেছে। তো চলো এখন আমরা দেখে নেব শিবাজি স্কুলে অডিটোরিয়াম, যেখানে আমরা মানে ফিজিক্যাল এডুকেশনের বিভিন্ন রকম মাটির জিনিস বানাতাম, বিভিন্ন রকম স্পোর্টস হ্যাঁ হতো ওখানে, খেলাধুলা আনন্দ গান বাজনা এখানে হতো। তো এখন কেমন অবস্থায় সেটা দেখে নেব, চলো। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি অবস্থা ভেতরের। ঠিক আজ থেকে মোটামুটি 15-16 বছর আগে এই জায়গাটা দেখার মতো ছিল, উপরে শেডগুলোও ফেটে গেছে সব, পুরো একটা ভুতুড়ে হাভেলির মতো লাগছে, তাই না? এখানে কিন্তু ভূতের ওরা রকম হরর যদি শর্ট ফিল্ম করা হয় হেভি লাগবে, তাই না? সো বন্ধুরা তোমরা যারা ভিডিওটা দেখছো, আমি ভাবছি এই জায়গাটা দেখে আমার কিন্তু মাথায় এলো এমনি কিছু করবার। তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, অবশ্যই দুর্গাপুরের মধ্যে হতে হবে, তাহলেই আমি করতে পারবো। প্ল্যানিং করেছি, সবাই মিলে প্ল্যানিং করে করব। আর বাকি সমস্ত রকম ইনফরমেশান এবার আমাকে সম্বিত দেবে, কারণ সম্বিত অনেক আসে এখানে। বলো কিছু দর্শকদের উদ্দেশ্যে। আমি যখন 2012-তে আমার কোয়ার্টার শিফট হয় শিবাজিতে, তো এই স্কুলটা আমি তখন অতটা যেতাম না, এই রিসেন্টলি যাওয়া শুরু করলাম। তবে ইনফরমেশানটা আমি এখান থেকেই পেলাম যে এত ভালো স্কুল ছিল ডিএসপি স্কুলটা, তো আজকে দেখছি কি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আস্তে 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 আস্তে, স্টুডেন্টও গেছে এবং তারপরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন ডিএসপি স্কুল বলতে গেলে একটা দুটোই আছে, বিজনে একটা আর এজনে একটা, তাও ঠিকঠাক চলে না। তো আপাতত এখানে দেখার মতো বা দেখাবার মতো কিছুই তেমন নেই, হ্যাঁ। আর ঠিক ওই দিকটাই তোমাদেরকে একটু দেখিয়ে নিই, জাস্ট আমি যাই। তো মমতা ব্যানার্জির যে সবুজ সাথী প্রকল্পটা আছে, তো যে সাইকেল বিতরণ করা হয় সকলকে, তো সেই সাইকেলগুলো ঠিক ওই জায়গাগুলোতে রাখা আছে, পুরো ওই দিকটা পুরো সাইকেল কিন্তু রাখা আছে, এবং সময় মতো স্কুল থেকে যখন নোটিশ পাঠায় তখন সাইকেলগুলো বিতরণ করা হয়। তো বন্ধুরা আজকে দেখার মতো তেমন কিছুই পেলাম না, হ্যাঁ তেমন কিছু সলিড। তো এই দিকটা দেখো কত সুন্দর, গোলভাবে একটা গুহার মতো মনে হচ্ছে, আর এদিকটা পুরো ঝোপে জঙ্গলে ভর্তি। তো তোমরা যারাই কাছাকাছি থাকো বা ব্লগিংটা দেখছো, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো রাতেরবেলা অন্তত এসো না, কেন কি সকালবেলা হলে ঠিক আছে এসে ঘুরে যেতেই পারো, কিন্তু রাতেরবেলা আসো না, কারণ রাতেরবেলা এলে কিন্তু প্রবলেমে পড়তে পারো, কেমন কি সাপ খোপ থাকলেও থাকতে পারে। তো সম্বিত ওইদিকে বেরিয়ে গেল, এবার আমি ওইদিকে বেরোবো, তো চলো যাওয়া যাক। আপনারা দাদার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আরও ভালো ভালো ভিডিও পেতে পাওয়ার জন্য কি টাইপের ভিডিও চান সেটা আপনারা বলবেন, তাহলে আমাদেরও ভালো লাগবে আর আপনারাও মজা পাবেন তার জন্য। থ্যাংক ইউ। কিছুক্ষণের জন্য আমার মনে হয়েছিল আমি ডিসকভারি চ্যানেলে কাজ করি। বন্ধুরা দেখতে পাচ্ছ শিবাজি স্কুলটা বাইরে থেকে তার নাজারা কেমন, আর ঠিক শিবাজি স্কুলের পাশেই রাইট সাইডে আমাদের দুর্গাপুর ক্রিকেট ক্লাব আছে। তো এখানেও আমরা আগে কত ফুটবল খেলতাম যখন আমরা এখানে খেলতাম, চলো দেখিনি, তখন কিন্তু এই পাঁচিল যেটা দেখতে পাচ্ছ এই পাঁচিল কিন্তু ছিল না, আর এত বড় কিন্তু ডিসিসি বিল্ডিংও কিন্তু ছিল না, হ্যাঁ এখন হয়েছে, এখন খেলাফেলা হয়, আর এইখানকার মানে ঝোপ জঙ্গলে পুরো ভর্তি। সো বন্ধুরা আজকে
শিবাজি স্কুলের মোটামুটি একটু ভিডিও করলাম, তোমাদের জন্য তুলে ধরলাম। তো এবার আমি একটু যাব ভেঙ্গি কালীবাড়ি। তোমরা নিশ্চয়ই জানো দুর্গাপুরে যারা থাকো তারা তো জানোই, এবং দুর্গাপুরের বাইরে যারা আছো তারাও খুবই পপুলার। হ্যাঁ, তো স্টেবল শট এবং সিনেমেটিক শট যদি দেখতে হয় ভেঙ্গি কালীবাড়ি, তাহলে দুর্গাপুর এন্টারটেনমেন্ট যেটা আমি অপারেট করি সেই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো এবং ওখানে গিয়ে ভিজিট করতে পারো, তাহলে দেখতে পাবে দুর্গাপুর রিলেটেড বিভিন্ন ভিডিও। ঠিক আছে, তো ওইখানে ব্লগ থাকে না, ওখানে বিভিন্ন স্টেবল শট সিনেমেটিক শটস থাকে, আর এই চ্যানেলে অবশ্যই ব্লগিং। তো আজকে যেহেতু সম্বিতের পায়ে প্রবলেম আছে, তো সেহেতু সম্বিত আমার সাথে যেতে পারছে না, নাচারা আমার সাথে ও যেত, ঠিক আছে, প্ল্যানিংয়ে ছিল কিন্তু যেতে পারবে না। ও যাবো পরবর্তীকালে, ও যখন সুস্থ হয়ে উঠবে পুরোপুরি সেদিন যাবো অবশ্যই। অবশ্যই সুস্থ হলে একদম পুরো দুর্গাপুর ঘোরাবো, দুর্গাপুর যাবো বা বিভিন্ন অনেক জায়গায় ঘোরার আছে। এখনও যেগুলো আমরা কমপ্লিট করিনি অনেক ঘোরার আছে, অনেক ব্লগিং করার আছে, শুধু বন্ধুরা তোমাদের সাপোর্ট দরকার। তোমাদের এমন জায়গা আছে যেগুলো আপনারা জানেন না সেটা আমি জানি একমাত্র। তো চলো বন্ধুরা আজকে এবারে যাওয়া যাক, কোথায় যাবো আমরা? ভিড়িঙ্গি কালীবাড়ি। চলো সো বন্ধুরা, আমরা শিবাজি থেকে ঘুরে এবারে এলাম ভিড়িঙ্গি কালীবাড়ি। ঠিক আছে, তোমাদেরকে বলেছিলাম, আর আমার সাথে এসেছে টিপু। হ্যাঁ, আগের দিন তোমরা ভিডিওতে দেখেছিলে ওদের বাড়িতে গিয়েছিলাম, ঠিক আছে, তো ওদের বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। তো আজকে আমি বললাম যে ফ্রি আছে, ও ফ্রি ছিল আর কি, ঠিক আছে চ ঘুরে আসি। তো আমি এখানে কিছু ভিডিও করব তোমাদের জন্য, তোমরা দেখবে, ঠিক আছে, তো চলো ভিডিওটা শ্যুট করে নিই। সো বন্ধুরা, আমরা এখন বাড়ির দিকে রওনা হয়ে গেছি একদম। ভিড়িঙ্গি কালীবাড়ি এবং শিবাজি দুটোই আমরা দেখলাম, এবং তোমরাও দেখলে ভিড়িঙ্গি কালীবাড়ি কেমন লাগলো। সামনে একটা গাড়ি যাচ্ছিলো, প্রচণ্ড নয়, সেই জন্য আমি পজ করে দিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। হ্যাঁ, আর টিপুকে কেমন লাগছে অবশ্যই বলবে চশমা পরে, ঠিক আছে, আজকে একটু বেশ ভালো ড্রেস আপ করে এসেছে। হ্যাঁ, পুজোর ড্রেস নাকি রে তোর এটা? না না, ও আগের বছর পুজোর ড্রেস, এটা ইউজ করেনি, তার মানে নতুন পুজোই আর কি, পুজোর ড্রেসই বলা যেতে পারে। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে। তো পরবর্তীকালে আরও নিত্য নতুন অনেক ভিডিও দেখতে আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, কমেন্ট করবে, শেয়ার করবে। টিপু তুই কিছু বলবি? লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আচ্ছা, ও বলছে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ঠিক আছে বন্ধুদের। আর টিপু তুমিও লাইক করবে শেয়ার করবে? হ্যাঁ একদম। আর তার সাথে সাথে আমাদের একটা ফেসবুক পেজও আছে, ব্লগ মস্তি ফেসবুক পেজ আছে, তোমরা ফেসবুক পেজে অবশ্যই ভিজিট করতে পারো, ওখানেও আপলোড করা হয়। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি,
টাটা বাবায়, দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য একটা ব্লগে। টাটা।